মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা আমরা শুধু কথা বলেই চলে যাবো, দরজাটা প্লিজ খুলুন। দেখুন আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। দাদা দাদা দয়া করে দরজাটা খুলুন, আমরা শুধু মনোরমাদের ব্যাপারে জেনেই চলে যাব। দয়া করে দরজাটা খুলুন দাদা। দেখুন অনেক কষ্টে আপনার ঠিকানাটা আমরা পেয়েছি, আপনি আমাদের শেষ সম্বল। দয়া করে দরজাটা খুলুন দাদা, শুনতে পাচ্ছেন? দাদা আপনার কোনো ভয় নেই, আমরা শুধু একবার কথা বলেই চলে যাব, দরজাটা প্লিজ খুলুন দাদা। আপনি কেন এরকম করছেন? দেখুন মনোরমাদের ব্যাপারে জানতে না পারলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আমরা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে দরজাটা খুলুন। অদ্ভুত লোক তো, কোনো কথাই বলতে চাইছে না। আমার মেয়েটার বড় বিপদে রয়েছে, আপনি দয়া করে একটু সাহায্য করুন। আপনার কাছের কেউ যদি বিপদে পড়তো আপনি কি সাহায্য করতেন না? দয়া করে দরজাটা খুলুন দাদা, একটু অন্তত রেসপন্স করুন দাদা। এক মা তার মেয়েকে বাঁচাতে এখানে ছুটে এসেছে, তাকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে দরজাটা খুলুন। মনোরমা কি করতে চায় আপনার মেয়েকে? প্রাণে মারতে চায়? খুন করতে চায়? আরে শুনলে না, সন্ধ্যেবেলা তুই যখন গান গাইছিলি আমি তুই জিজ্ঞেস করলো না তোমার বাপের বাড়ি কোথায়, সেখানে কে কে আছে, আসল বাড়ি কোথায়, যেটা নেই সেটা নিয়ে আর কি উত্তর দেব? আচ্ছা মনোরমাদি, আমি তো দেশের বাড়ি নিয়ে এত কথা বললাম, তোমার দেশের বাড়িটা যেন কোথায়? কেন বকুলতলা? দিদি হ্যাঁ এই নিন চা। ও হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল আজকে। আরে কোনো ব্যাপার না, আসলে রান্নাঘরের ওদিকটা তো সব আমাকে একাই সামলাতে হচ্ছে। কেন মিতুল কোথায় গেল? মিতুল দিদি আর ছোট বৌদি তো বেরিয়েছে তাড়াহুড়ো করে কোথায় একটা, ওদিকে রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, আসি। হ্যাঁ আমার বাপের বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে মিতুল, এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে। উৎসাহ দেখছি বড্ড বেশি হয়েছে। আজ কোথায় গেছে তাহলে ও অলোকাকে নিয়ে? আমার বাপের বাড়ির খোঁজে যায়নি তো। বলুন কি জানতে চান, আমি যতটা পারি আপনাদের সাহায্য করব। আমরা খুব বেশি সময় নেব না, একটা ব্যাপার আমাদের খুব অদ্ভুত লাগছে। বেলগাছিয়ায় যেখানে আপনাদের বাড়ি সেখানে কিন্তু সবাই জানে যে মনোরমাদের একা মেয়ে বাবা মায়ের সাথে থাকতেন, আপনার ব্যাপারে কিন্তু কেউ কিচ্ছু জানে না। মানে মনোরমাদের যে একজন দাদা আছে সেই ব্যাপারে কিন্তু কেউ আমাদের কিচ্ছু বলেনি। ওনারা কি আপনার ব্যাপারে জানেন না? আপনি এভাবে পরিবারের থেকে আলাদা হয়ে গভীর ক্ষোভ থেকে। ক্ষোভ? কিসের ক্ষোভ? মনোরমাকে আমার নিজের বোন বলতে ঘেন্না হয়। তাই আমি বাবা মাকে বলেছিলাম মনোরমাকে নিয়ে ওরা যেখানে যাচ্ছে সেখানে যেন ওকেই ওদের একমাত্র সন্তান বলে পরিচয় দেয়, আমার সঙ্গে যেন কোনো যোগাযোগ না রাখে। কেন দাদা, কি হয়েছিল? ও যা করেছে তারপর ওর যে নাম আমি মুখে আনছি এটাই ওর ভাগ্যের ব্যাপার, ওর আরো শাস্তি হওয়া উচিত ছিল। মানে মনোরমাদি এমন কি করেছিল যে আপনি নিজের দাদা হয়ে মনোরমাদিকে এতটা অপছন্দ করেন, এত রাগ আপনার? এই যে বললেন আপনার মেয়ের প্রাণ সংশয় হয়েছে ওর জন্যে, আমি জানতাম ও নিজেকে বদলাবে না আর সেই জন্যই ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। মানে মনোরমাদি কি আগেও এরকম করেছিল? ছোট থেকে ও বরাবরই এরকম, বরাবরই ও ভীষণ লোভী, ও যেটা চায় সেটা না পেলে ওর মাথা ঠিক থাকে না, আর সেই লোভ এতটাই চূড়ান্ত যে মানুষকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গিয়ে তবেই থামবে। তা আপনারা তখনই ওকে থামাননি কেন? প্রথমে বুঝতে পারিনি, তখন ওর বয়স অল্প ছিল আর নিজের বোন বলে হয়তো কিছুটা ইগনোরও করেছিলাম,
কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যেখানে যাচ্ছিল, কোনো জিনিস চেয়ে না পেলে চুরি করা শুরু করেছিল ওই বয়সেই। মনোরমা দি চুরিও করত? বললাম না, ও কার্যসিদ্ধির জন্য সব কিছু করতে পারত। প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করেছিল। আমার বউ আমাকে প্রায়ই বলতো যে ওর লিপস্টিক, সাজার জিনিস, কানের দুল ও না বলেই নিয়ে নেয়, বেসিক্যালি চুরিই করে। তারপর? তারপর মনোরমার লোভ বাড়তে বাড়তে আমার বউয়ের গয়নার দিকে পড়ে। ওই সাজগোজের জিনিস, গয়নার ওপর ওর বরাবরই খুব লোভ ছিল। গয়নার ওপর লোভ, সবই তো মিলে যাচ্ছে। তারপর? তারপর কি হয়েছিল দাদা? তারপর আর কি, ওই লোভ বাড়তে বাড়তে ও আরো ডেসপায়ার্ড হয়ে গেল, আরো গয়না সরাতে লাগলো। আমার বউও তকে তকে ছিল, একদিন হাতে নাতে ধরে ফেললো ওকে। সেদিন বাড়িতে বাবা মা ছাড়া অন্য আত্মীয় স্বজনরাও ছিল, সবার সামনে আমার বউ ওকে বকাঝকা করে, খুব কান্নাকাটি করেছিল। আমরাও ভেবেছিলাম যে প্রথমবার ভুল করে হয়তো অনুতপ্ত, আর করবে না। কিন্তু তারপর যা করল, চুপ করে গেলেন যে। তারপর কি হয়েছিল, কি করেছিল মনোরমা দি? আমাদের বাড়িতে তখন আসবাব পালিশের কাজ চলছিল, ঘরের বাইরে ভেতরে স্পিরিটের জার রাখা ছিল, আর সেটাকেই কাজে লাগিয়ে মনোরমা কি করছিস, কি পাগল হয়ে গেলি নাকি? মনোরমা দরজা খোল, দেখ আমি কিন্তু তোর দাদাকে ডাকবো। মনোরমা কেন করছিস এরকম, পাগল হয়ে গেছিস নাকি? দরজাটা খোল না। কি রে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।